আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের 3 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে আমি 1 ও 2 নং সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম, আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছ। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো 3 নম্বরে আছে, দেখো, 2টি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে ক নম্বরে আছে, দেখো, উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। খ নম্বরে আছে, দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। গ নম্বরে আছে, দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বেশি হয় তাহলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত। তো দেখো, প্রথমে আমরা দেখব ক নম্বরটা। ক নম্বরে আছে যে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। প্রথমে লিখবা এইভাবে যে দেওয়া আছে 2টি কম্পিউটারের দামের অনুপাত 3:2। তো এখানে দেখো ব্যস্ত অনুপাতে রূপান্তর করতে বলছে। এখানে খেয়াল করো যে অনুপাতটা দেওয়া আছে এটা একটা সরল অনুপাত। তাহলে আমরা জানি যে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। তাহলে তোমরা একটু এই জায়গায় লিখে ফেলবে যে ইহা একটি সরল অনুপাত, যে ইহা একটি সরল অনুপাত। এরপরে লিখবা যে আমরা জানি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এখন দেখো এখানে কি ছিল, যে 3:2 এটা একটা সরল অনুপাত। তাহলে আমরা এই উপরে উল্লেখিত অনুপাতটার ব্যস্ত অনুপাত যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে অতএব উদ্দীপকে উল্লেখিত অনুপাতের ব্যস্ত অনুপাত কত 2:3। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে দেখো খ নম্বর, খ নম্বর প্রশ্নে আছে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। তাহলে দেখো খ নম্বর লিখবা যে দেওয়া আছে 2টি কম্পিউটারের দামের অনুপাত 3:2। আর কি দেওয়া আছে, যে প্রথম কম্পিউটারের দাম। তাহলে প্রথম কম্পিউটারের দাম 55,000 টাকা। এখন দেখো প্রশ্ন মতে, তাহলে আমাদের কাছে চেয়েছে যে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। তো যদি 2টা কম্পিউটারের অনুপাত দেওয়া থাকে আর যদি একটা দাম দেওয়া থাকে তাহলে আমরা আরেকটা দাম খুব সহজেই বের করতে পারবো। তো দেখো এখানে লিখবা যে প্রশ্ন মতে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের
দাম সমান কি ছিল তিন অনুপাত দুই এখন দেখো তাহলে এরপরে আমরা প্রথম কম্পিউটারের দামটা এখানে বসাই দিই প্রথম কম্পিউটারের দাম হলো 55,000 টাকা অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম সমান তিন অনুপাত দুই বা তোমরা জানো যে অনুপাত একটা কি ভগ্নাংশ সুতরাং আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা এখন এটাকে লিখতে পারবো এটা উপরে এটা নিচে আবার এটা উপরে এটা নিচে তো আমরা ওভাবে লিখে ফেলি উপরে হলো 55,000 নিচে হলো দ্বিতীয় কম্পিউটারের দাম সমান উপরে তিন নিচে দুই তোমরা এখানে লিখতে পারো যে অনুপাতের নিয়ম অনুসারে এ জায়গায় লিখে দিতে পারো অনুপাতের নিয়ম অনুসারে অনুপাতের নিয়ম অনুসারে অনুপাতের নিয়ম অনুসারে এরপরে দেখো এটাকে আমরা কি করতে পারি এখন কোনাগুণি গুণ করতে পারি এইটা এইটা আর এটা এটা গুণ করে লিখব তাহলে আমরা তিন আর এই দুই তিন আর এই দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ করে লিখব তাহলে যদি আমরা লিখি যে দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ তিন মানে এই কোণায় গুণ করব এবং এই কোণায় গুণ করব সমান দুই গুণ 55,000 এরপরে দেখো যে আমাদের বের করতে হবে কি দ্বিতীয় কম্পিউটারের দাম তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা এদিকে রাখবো আর এখানে যেহেতু তিন গুণ আছে তিন যদি ওইদিকে চলে যায় সমান সমান ওইদিকে চলে যায় তাহলে কি হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে আবার লেখো যে দ্বিতীয় কম্পিউটারের দাম দ্বিতীয় কম্পিউটারের দাম সমান এটা যা থাক ছিল তাই থাকবে 55,000 নিচে কী হবে এটা গুণ ছিল এদিকে এসে এটা ভাগ হয়ে যাবে অতএব দ্বিতীয় কম্পিউটারের দাম সমান এটাকে যদি আমরা গুণ করি তাহলে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করো তাহলে সহজে গুণটা হয়ে যাবে 55 গুণে 110 কয়টা শূন্য ছিল তিনটা আর নিচে কী ছিল তিন এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাব তিন ছয় 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 উপরে দুই নিচে তিন এত টাকা এটাই আমাদের উত্তর এখন কেউ যদি এটা করে দেখাতে চাও যে এখান থেকে এটা কিভাবে হলো আমি ভাগ করে দেখাবো তাহলে তোমরা ভাগ করে ডান সাইডে রাপ করে দেখাইতে পারো তা আমি ভাগটা তোমাদের করে দেখাচ্ছি দেখো ভাগটা তোমরা এভাবে করবে আমরা পেয়েছিলাম কত 110,000 নিচে তিন তাহলে এটাকে যদি আমরা ভাজ্য আকারে লিখি তাহলে কত পাবো যদি আমরা এখন তিন দিয়ে দিই তিন তিরিকে নয় বিয়োগ করলে কত পাবো দুই এখানে নামলো একটা শূন্য আর তিন ছয় 18 নামলো কত দুই আবার একটা শূন্য আবার তিন ছয় 18 তাহলে পেলাম দুই তাহলে আবার একটা শূন্য নামলো আবার তিন ছয় 18 আবার দুই উপর থেকে আবার একটা শূন্য আবার ছয় বার তিন ছয় 18 দুই
তাহলে এই ভগ্নাংশটাকে লেখার নিয়ম কি এটা চলে যাবে উপরে আর এটা নিচে থাকবে তাহলে আমরা যেটা উত্তর লিখেছি সেটা আমাদের ঠিক আছে দেখো তোমরা এইভাবে করে নিয়ে তারপরে উত্তরটা লিখবে আমি তোমাদের উত্তরটা আগে লিখে দেখিয়েছি তোমরা এটা এভাবে করে তারপরে লিখবে তাহলে উত্তরটা আমরা এভাবে লিখব যে 36,666 উপরে হলো 2 নিচে হলো 3 এটাই আমাদের খ নম্বরের উত্তর ছিল গ নম্বরে আছে দেখো দ্বিতীয় কম্পিউটারের দাম 2000 টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত তো দেখো আমাদের উদ্দীপকে দেয়া ছিল প্রথমটির দাম 55,000 টাকা আর দ্বিতীয়টির দাম আমরা খ নম্বর থেকে পেয়েছিলাম তো এখন তাহলে লিখবা যে খ হতে পায় দ্বিতীয় কম্পিউটারের দাম কত ছিল 36,666 36,666 সমস্ত 3 ভাগের 2 এত টাকা এখন দেখো কি বলছে যে 2000 টাকা বেশি হলে তাহলে লিখবা যে প্রশ্নমতে 2000 টাকা বেশি হলে 2000 টাকা বেশি হলে দ্বিতীয় কম্পিউটারের দাম তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম 36,666 সমস্ত 3 এর 2 যোগ কত 2000 এত টাকা তাহলে 2000 যদি আমরা যোগ করি তাহলে এখন কত পাবো 38,666 2 এত টাকা এটা হলো দ্বিতীয় কম্পিউটারের দাম আর প্রথম কম্পিউটারের দাম কি ছিল 55,000 টাকা উদ্দীপক আছে তাহলে আমরা এখন লিখব যে এখন 55,000 অনুপাত এটা 38,666 কত টাকা বা 55,000 যা ছিল তাই থাকবে 55,000 অনুপাত এখানে দেখো এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কত পাব উপরে হলো 116,000 আর নিচে থাকবে কত 3 এরপরে দেখো এটার নিচে মনে মনে 1 আছে তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 1 আছে যদি আমরা এখন আড়াআড়ি গুণ করি তাহলে এখানে কি মনে মনে 1 আছে তাহলে এটা এটাই থাকবে আর এখানে গুণ হবে 3×55,000 অনুপাত এটাকে 1 দিয়ে গুণ করলে কি থাকবে ওটাই থাকবে 116,000 বা এটাকে যদি আমরা গুণ করি 3×5 হাত থাকলো 1×3 = 15 আর একে 16 তিনটা শূন্য এদিকে যা ছিল তাই 116,000 বা অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ তাহলে এটাকে আমরা কি এখন উপরে নিচে লিখতে পারি না উপরে হলো 165,300 নিচে কি 116,300 তাহলে এই 3টা শূন্য আমাদের কি কেটে যায় থাকে কি উপরে থাকে 165 নিচে থাকে 116 এটাকে আবার আমরা যেহেতু ভগ্নাংশ আকারে আছে এটাকে কিভাবে লিখতে পারি অনুপাত আকারে লিখতে পারি 165:116 তাহলে আমাদের গ নম্বরের যে প্রশ্নটি বলছিল যে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত তাহলে আমরা পেয়ে গেলাম কম্পিউটার দুইটির দামের অনুপাত এখন লিখব যে অতএব কম্পিউটার দুইটির দামের অনুপাত 165:116 এটাই আমাদের গ নম্বরের উত্তর